একাদশ শ্রেণীর ভূগোলের ক্লাসে সমস্ত ছাত্রদের আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সম্পদের উপরে তৃতীয় ক্লাস করতে চলেছি। তোমরা জানো যে গত সপ্তাহে আমি যে অংশটা পড়িয়েছিলাম সেটা ছিল সম্পদের কার্যকারিতা তত্ত্ব এবং সম্পদের শ্রেণীবিভাগ। এবং সেই সম্পদের শ্রেণী বিভাগের মধ্যেই তোমরা পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ কি বা কাকে বলে সেটাও কিন্তু আমরা সেখানে পড়েছিলাম। তো আজকে আমরা মূলত সেখান থেকেই শুরু করব, অর্থাৎ এই যে সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদকে আমরা যে দুটো ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ একটা হচ্ছে অপুনর্ভব সম্পদ বা আরেকটা হচ্ছে পুনর্ভব সম্পদ, বা সেটাকে আমরা প্রবহমান বা অবাধ সম্পদও বলে থাকি। তো এই দুটো সম্পদের সম্পর্কে আরেকটুখানি ডিটেলসে আমাদের একটু জানতে হবে, তার কারণ এই দুটো সম্পদ বা তার প্রকৃতি নিয়ে কিন্তু পরীক্ষাতে একাধিক প্রশ্ন থাকে এবং তোমাদের সিলেবাসও এই অংশটাকে একটুখানি বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। তো তাহলে চলো আমরা পিডিএফ এর সাহায্যে আমরা এবার একটুখানি আলোচনার মধ্যে ঢুকে পড়ি যে সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুযায়ী সম্পদের যে দুটি শ্রেণী বিভাগ সেটাতে। একটু আগেই বললাম যে স্থায়িত্ব অনুসারে বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদকে দুটো ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হচ্ছে অপুনর্ভব সম্পদ বা এর আরো তিনটে নাম রয়েছে। একটা হচ্ছে গচ্ছিত সম্পদ, দ্বিতীয় হচ্ছে সঞ্চিত সম্পদ, তৃতীয় হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। এটাকেই আবার আমরা অপুনর্ভব সম্পদও বলতে পারি। এবং প্রত্যেকটার পেছনে কি লজিক রয়েছে, কেন এটাকে সঞ্চিত বলা হচ্ছে, কেন এটাকে গচ্ছিত বলা হচ্ছে, কেন এটাকে ক্ষয়িষ্ণু বলা হচ্ছে, আর কেনই বা এটাকে অপুনর্ভব বলা হচ্ছে, তার প্রত্যেকটার পেছনে যে লজিক বা কারণ সেটা কিন্তু আমি আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। সুতরাং সেই আলোচনার মধ্যে আমি আর যাচ্ছি না। এবার এটা এখান থেকে একটুখানি দেখে নি কি বলা হচ্ছে, যে কিছু কিছু সম্পদ আছে যেগুলির পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহারের ফলে যেগুলো নিঃশেষিত হয়ে যায়, এগুলোকে বলা হচ্ছে গচ্ছিত বা সঞ্চিত সম্পদ। যেমন খনিজ তেল, কয়লা, আকরিক লোহা, এগুলো তোমরা মোটামুটি সবাই জানো। ব্যবহারের ফলে ক্রমাগত ক্ষয় হয় বলে এগুলোকে আমরা ক্ষয়িষ্ণু সম্পদও বলছি। তাছাড়া এগুলিকে পুনরায় সমপরিমাণে সৃষ্টি করে পার্থিব পরিবেশের মধ্যে ফিরিয়ে দেওয়া যায় না বলে এগুলোকে কিন্তু আমরা অপুনর্ভব সম্পদ বলছি। অর্থাৎ এই যে সম্পদের যে আমরা চারটে নাম, সেই চারটে নামের একটা ক্লারিফিকেশন এখানে কিন্তু মূলত দেওয়া হলো, যে কেন সঞ্চিত, গচ্ছিত, ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ এগুলোকে বলা হচ্ছে। এইবার দেখো এখানেও কিন্তু, অর্থাৎ এই যে অপুনর্ভব সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ যাই বলি না কেন, এর মধ্যেও কিন্তু কিছুটা আমরা দেখব যে ডিপার্চার বা কিছুটা ব্যতিক্রমী সম্পদও কিন্তু এর মধ্যে থাকতে পারে, যেটাকে আমরা রিভলভিং ফান্ড রিসোর্স বা আবর্তনীয় সঞ্চিত সম্পদ বলে থাকি। জিমারম্যান যেটা বলে গেছেন আবর্তনীয় সঞ্চিত সম্পদ, তো সেটা কি সেটা একটুখানি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো প্রসঙ্গত উল্লেখ্য, যদি পুনর্ব্যবহার, পুনর্ব্যবহার মানে যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিসাইক্লিং বা রিইউজ, এটা তোমরা ক্লাস টেনে পড়েছিলে, যদি পুনর্ব্যবহার করা সম্ভব হয় তাহলে সঞ্চিত বা অপুনর্ভব সম্পদও প্রবহমান সম্পদে পরিবর্তিত হতে পারে। তার একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, যেমন ধরা যাক আকরিক লোহা বা বক্সাইট, এই দুটোকে আমরা সঞ্চিত সম্পদের পর্যায়ে ফেলছি বা গচ্ছিত সম্পদের পর্যায়ে ফেলছি, কিন্তু এটা থেকে যে উৎপাদিত হচ্ছে লোহা ও ইস্পাত আকরিক লোহা থেকে বা বক্সাইট থেকে যেটা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম, তো সেই লোহা বা ইস্পাত অথবা অ্যালুমিনিয়াম এর যে সামগ্রীগুলো সেগুলো ক্রমাগত ব্যবহারের ফলে অব্যবহার্য হয়ে গেলেও পুনরায় সেগুলোকে গলিয়ে যদি নতুন নতুন লোহা ও ইস্পাত বা অ্যালুমিনিয়ামের সামগ্রী যদি আমরা প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু সঞ্চিত সম্পদ হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু আমরা প্রবহমান সম্পদে পরিণত করে ফেলতে পারলাম। অর্থাৎ অপুনর্ভব সম্পদকে আমরা কিন্তু টু সাম এক্সটেন্ট পুনর্ভব সম্পদে রূপান্তরিত করতে পারছি।
আমরা এই রিসাইক্লিং এবং রিউজের মাধ্যমে। এইভাবে অব্যবহার্য ধাতব আবর্জনা থেকে পারদ, তামা, সীসা, নিকেল প্রভৃতি ধাতু নিষ্কাশন করে পুনরায় নতুন ধাতব সামগ্রী তৈরি করা যায় এবং এর ফলে পুনরায় ধাতব সম্পদের ভান্ডার আমরা তৈরি করতে পারি। তো এই ধরনের সঞ্চিত সম্পদকে জিমারম্যান বলে গেছেন আবর্তনীয় সঞ্চিত সম্পদ বা রিভলভিং ফান্ড রিসোর্স। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদের দ্বিতীয় যে ভাগ, যেটাকে আমরা পুনর্ভব সম্পদ বা প্রবহমান সম্পদ বা অক্ষয়িষ্ণু সম্পদ বা অফুরন্ত সম্পদ বা অবাধ সম্পদ, বিভিন্ন নাম তার রয়েছে। ইংরেজিতে যেটাকে আমরা ফ্লো অর রিনিউয়েবল রিসোর্স বলছি সেটা সম্পর্কে। অনেক সম্পদ আছে যেগুলো ক্রমাগত ব্যবহৃত হলেও নিঃশেষিত হয় না, এগুলোকে বলা হয় প্রবহমান বা অবাধ বা অক্ষয়িষ্ণু সম্পদ। যেমন সূর্যরশ্মি থেকে উৎপাদিত সৌরশক্তি, সেটাকে আমরা অবাধ সম্পদ বলতে পারি। জলস্রোত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি, সেটাকে আমরা অবাধ সম্পদ বলতে পারি। সামুদ্রিক জোয়ার ভাটা শক্তি থেকে যে এনার্জি বা যে শক্তি উৎপাদন হচ্ছে সেটাকে আমরা অবাধ সম্পদের পর্যায়ে ফেলতে পারি, কারণ এগুলো কোনোটাই কিন্তু নিঃশেষিত হবে না, শেষ হবে না, তার জন্য এগুলোকে আমরা প্রবহমান সম্পদ বলছি। এবার পুনর্ভব প্রবহমান সম্পদ বলে একটি বিষয় রয়েছে, সেটা কি? কতগুলি প্রবহমান সম্পদ ব্যবহার করলে সেগুলি সাময়িকভাবে হয়তো কমে যায় এবং নির্দিষ্ট সময় পর আবার কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সেই ঘাটতিটা আবার কিন্তু পূরণ হয়ে যায়। যেমন অরণ্য, তৃণভূমি, তারপরে সমুদ্রের মাছ, এগুলো যখন আমি সেগুলোকে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করছি তখন কিন্তু তার পরিমাণটা কমে গেল, পরবর্তীকালে সেগুলো আবার রিপ্লেসড হয়ে যাচ্ছে। কিন্তু রুদ্ধ প্রবহমান সম্পদ বলে আরেক রকমের শ্রেণীবিভাগের কথা জিমারম্যান বলে গেছেন, সেখানে কিন্তু একটু অন্য বিষয় দেখা যাচ্ছে যে কোন কোন সময় প্রবহমান সম্পদের হ্রাস এমনকি সম্পূর্ণ বিনাশও হতে পারে। যেমন বিচার বিবেচনা করে অরণ্য ব্যবহার করলে এর প্রবহমানতা কিন্তু অটুট থাকে, তখন কিন্তু সেটাকে আমরা পুনর্ভব প্রবহমান সম্পদের পর্যায়ে কিন্তু ফেলতে পারি। কিন্তু সেটা না করে যদি আমরা নির্বিচারে গাছপালা যদি কাটতে শুরু করি তাহলে কিন্তু অরণ্য ক্রমশ সংকুচিত হতে হতে একসময় কিন্তু অরণ্য বিলুপ্ত হয়ে যেতে পারে, তখন কিন্তু সেই অরণ্য সম্পদ, সেক্ষেত্রে কিন্তু রুদ্ধ প্রবহমান সম্পদ বা চোকড ফ্লো রিসোর্সে পরিণত হলো। ঠিক আছে, তো এই হচ্ছে পুনর্ভব আর অপুনর্ভব সম্পদ এবং এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে, এখানে পার্থক্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে একদিকে পুনর্ভব সম্পদ এবং আরেকদিকে অপুনর্ভব সম্পদ সম্পর্কে বলা রয়েছে। বাঁ দিকেরটা রয়েছে অপুনর্ভব বা গচ্ছিত সম্পদ আর ডান দিকের কলামটাতে রয়েছে পুনর্ভব সম্পদ। তোমরা এটা এখান থেকে দেখেই নিতে পারছো, সংজ্ঞা, বন্টন, ব্যবহারিক ফলাফল, নবীকরণ যোগ্যতা, উৎপাদন ব্যয়, শিল্পক্ষেত্রে ব্যবহার এবং সবশেষে হচ্ছে পরিবেশ দূষণ। এই সাতটা ভিত্তির ওপর নির্ভর করে এই পার্থক্যটাকে লেখা হয়েছে। তো এই সাতটা ভিত্তির পরিপ্রেক্ষিতে অপুনর্ভব এবং পুনর্ভব সম্পদের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা এটা এখান থেকে কিন্তু দেখে পড়ে নিতে পারবে। আমরা এরপরই কিন্তু পরের অংশে চলে যাচ্ছি সম্পদ সংক্রান্ত আরেকটি ধারণা, সেটা হচ্ছে যে সম্পদের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর যাবতীয় বস্তু বা অবস্তুকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই অংশটার নাম হচ্ছে সম্পদ, বাধা ও নিরপেক্ষ উপাদান। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে, সম্পদের ইংরেজি তোমরা সবাই জানো রিসোর্সেস, বাধা এর ইংরেজি হচ্ছে রেজিস্ট্যান্স, আর তৃতীয় হচ্ছে নিরপেক্ষ উপাদান, এটার ইংরেজি হচ্ছে নিউট্রাল স্টাফ। সম্পদ ভূগোলে কিন্তু এই তিনটে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা খুব একটা বেশি ডিটেলস আলোচনা করব না, শুধুমাত্র বিষয়টা সম্পর্কে সম্যক একটা ধারণা তৈরি করার জন্য এটার অবতারণা এখানে করা হয়েছে। তো প্রথমেই
এই যে বলা হলো যে পৃথিবীর যাবতীয় বস্তু বা অবস্তুকে আমরা তিন ভাগে ভাগ করছি, এক হচ্ছে সম্পদ, দুই হচ্ছে বাধা, আর তিন হচ্ছে নিরপেক্ষ উপাদান। তো সম্পদ কি? সম্পদ সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো, আমি আর সম্পদের ডেফিনেশন বা তার শ্রেণীবিভাগের মধ্যে যাচ্ছি না, আমরা প্রথম থেকে এটা পড়েই আসছি, প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। আমরা সরাসরি চলে যাচ্ছি বাধা বা প্রতিরোধ বলতে কি বোঝানো হচ্ছে সেই অংশটা। দেখ, এখানে বলা হচ্ছে বাধা, যেটা 2 নম্বরে এখানে দেওয়া রয়েছে, যে যা কিছু মানুষের ক্ষতি করে, সম্পদ সৃষ্টিতে নিয়ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে বলে বাধা বা প্রতিরোধ। এর মধ্যে কিছু হলো প্রাকৃতিক বাধা, কিছু আছে সামাজিক বাধা, কিছু আছে অর্থনৈতিক বাধা, আর কিছু আছে মানবিক বাধা। অর্থাৎ এরা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে যে কোনোভাবেই হোক একটা বাধার সৃষ্টি করছে বা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। উদাহরণগুলো দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। যেমন প্রাকৃতিক বাধা কোনগুলোকে বলছে, না প্রবল ঘূর্ণিঝড়, বিধ্বংসী বন্যা হলো, বা কোনো জায়গায় বজ্রপাত হচ্ছে, বা কোনো পাহাড়ি অঞ্চলে ধস নামছে, বা কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলে সুনামি এসে আছড়ে পড়ছে, এগুলোকে কিন্তু আমরা প্রাকৃতিক বাধা বলছি। তার কারণ এর ফলে সেখানে বা সেই অঞ্চলে যে সম্পদগুলো ছিল সেই সম্পদের মধ্যে কিন্তু ক্ষতির সৃষ্টি হচ্ছে বা মানুষের ক্ষতি ক্ষতি তো ক্ষতি হচ্ছে বা সম্পদ বিনাশ হচ্ছে। সুতরাং এগুলোকে আমরা তখন বলছি প্রাকৃতিক বাধা। কিছু বাধা এমন আছে যেগুলো সামাজিক বাধা, যেমন কুসংস্কার, অশিক্ষা ইত্যাদি। অর্থনৈতিক বাধা যেমন দারিদ্রতা, অপুষ্টি, আর মানবিক বাধা যেমন জনাধিক্য, স্বল্প জনসংখ্যা, এই সমস্ত বিষয়গুলোকে আমরা মেন্টাল রেজিস্ট্যান্স বা মানবিক বাধা হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এবং এরপরে আমরা চলে যাব তৃতীয় যে বিষয়টা সেটা নিয়ে, যেখানে বলা হচ্ছে নিরপেক্ষ উপাদান। এই নিরপেক্ষ উপাদানটা কি? নিরপেক্ষ উপাদান মানে হচ্ছে বিশ্বে এমন কিছু কিছু উপাদান আছে যেগুলি মানুষের কাছে সম্পদ নয়, আবার বাধাও নয়। অর্থাৎ উপকারও করে না, ক্ষতিও করে না, সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থায় তারা অবস্থান করছে। তো সেগুলোকে আমরা বলছি নিরপেক্ষ উপাদান বা নিউট্রাল স্টাফ। কিছু কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, যেমন অ্যান্টার্কটিকার কথা একটা বলা হয়েছে। অ্যান্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত যে খনিজ পদার্থগুলো রয়েছে, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বাধার কারণেই আমরা সেগুলোকে সেখান থেকে আহরণ করতে পারছি না, সেগুলোকে সংগ্রহ করতে পারছি না এবং ব্যবহার করতে পারছি না। সুতরাং মানুষের কাছে কিন্তু ওই যে অ্যান্টার্কটিকা অঞ্চলে মাটির তলায় যে খনিজ পদার্থ যেগুলো রয়েছে তার কোনো কার্যকারিতা বা উপকারিতা কিন্তু নেই। তার কারণ ওই যে বললাম যে প্রাকৃতিক বাধা বা সাংস্কৃতিক বাধা, সেগুলো কিন্তু তাকে সম্পদে পরিণত হতে দিচ্ছে না। সেক্ষেত্রে সেটা কিন্তু একটা বাধার কাজ করছে এবং সেটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানুষের ক্ষতিও করছে না, উপকারও করছে না, পড়ে থাকছে প্রকৃতির মধ্যে। এই ধরনের বস্তুগুলোকে আমরা বলে থাকি নিরপেক্ষ উপাদান। তার মানে এই নয় যে সেগুলো আমাদের কোনো কাজে লাগবে না, সেগুলোর কিন্তু কার্যকারিতা উপযোগিতা আছে, কিন্তু বিভিন্ন বাধাজনিত কারণে বা রেজিস্ট্যান্সের জন্য আমি সেগুলোর কাছে পৌঁছাতে পারছি না, মানুষ সেগুলোকে ব্যবহার করতে পারছে না। আর মানুষের যদি কার্যকারিতা বা ব্যবহারযোগ্যতা সেই বস্তুর যদি না থাকে মানুষের কাছে, তাহলে সেটাকে তো আমরা সম্পদ বলতে পারবো না। সুতরাং সেক্ষেত্রে এটাকে আমরা নিরপেক্ষ উপাদান বলে থাকছি। তাহলে এই হচ্ছে সম্পদের দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর যাবতীয় বস্তু বা অবস্তুকে এই তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে হয় সেটা সম্পদ হবে, দ্বিতীয় হচ্ছে কিছু বাধা বা প্রতিরোধ আছে, আর তৃতীয় হচ্ছে কিছু নিরপেক্ষ উপাদান রয়েছে যেগুলো আমাদের সেভাবে কোনো উপকারে বা আসছে না, বা তার কোনো উপযোগিতা আমরা সেভাবে সেখান থেকে পাচ্ছি না। এবার আরেকটি বিষয়ের মধ্যে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান, রিসোর্স ফর্মিং ফ্যাক্টরস। অর্থাৎ এই সম্পদ তৈরি করছে কারা, কোন ফ্যাক্টরস গুলো বা কোন উপাদানগুলো সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। তো এখানে দেখো, এটা তোমাদের আগেও তোমরা ক্লাস টেনেও কিছুটা পড়েছো, বিভিন্ন প্রসঙ্গে এই বিষয়গুলো এসেছে যে সম্পদ সৃষ্টির কিন্তু মূলত উপাদান হচ্ছে তিনটে। এক হচ্ছে মানুষ অর্থাৎ আমরা, দুই হচ্ছে আমাদের চারিদিকে যে প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশ সেটা, আর তৃতীয় হচ্ছে সংস্কৃতি। এই তিনটেই কিন্তু সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সব থেকে বড় উপাদান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এই তিনটি উপাদান কখনো এককভাবে আবার কখনো বা সম্মিলিতভাবে সম্পদ সৃষ্টি করে। সাধারণভাবে দেখা যায় যেটা, সেটা হচ্ছে সংস্কৃতিকে হাতিয়ার করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সামগ্রীকে মানুষ সম্পদে রূপান্তরিত করছে। সুতরাং সম্পদ সৃষ্টিতে এই তিনটি উপাদানের ভূমিকাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই তিনটি উপাদান অর্থাৎ মানুষ, প্রকৃতি এবং সংস্কৃতি, এখানে দেখো ছবির মধ্যে ত্রিভুজের মতন করে এটা দেখানো হয়েছে যে একদিকে রয়েছে প্রকৃতি, একদিকে রয়েছে সংস্কৃতি, একদিকে রয়েছে মানুষ, এদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই কিন্তু তৈরি হচ্ছে এই সম্পদ। এবার এই যে পারস্পরিক ঘাত প্রতিঘাত বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষকে একটা সম্পদ তৈরি করতে সাহায্য করছে, সেটাই এবার আমরা ধীরে ধীরে আলোচনার মধ্যে যাব। প্রথমেই দেখো মানুষ, মানুষ কি বলছে যে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা সব থেকে বেশি অসাধারণ। মানুষের চাহিদাই সম্পদ সৃষ্টির কারণ। তার কারণ মানুষের যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু এই সম্পদ, নিত্য নতুন সম্পদ মানুষ কিন্তু তৈরি করতে পারতো না। আর এই চাহিদা পূরণের জন্যই কিন্তু মানুষ সম্পদ সৃষ্টি করে, অর্থাৎ মানুষের দ্বারা এবং মানুষের জন্যই কিন্তু সম্পদ সৃষ্টি হয়। নিজের অভাববোধ ও চাহিদার তাড়নায় মানুষই বিপুল সংখ্যক নিরপেক্ষ প্রাকৃতিক সামগ্রীকে, যেগুলো নিউট্রাল স্টাফ একটু আগে আমি বলে এলাম, সেগুলোকে কিন্তু তার নিজস্ব সংস্কৃতির সাহায্যে সম্পদে রূপান্তর করছে। সুতরাং সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে কিন্তু মূলত রয়েছে এই মানুষ, কারণ মানুষই সম্পদ তৈরি করছে, মানুষই চাহিদা তৈরি করছে এবং সেই চাহিদাই তাকে কিন্তু প্রেরিত করছে নিত্য নতুন সম্পদ আবিষ্কারের ক্ষেত্রে, যেগুলো সে তৈরি করছে নিরপেক্ষ উপাদানগুলোকে কনভার্সনের মধ্যে দিয়ে। নিরপেক্ষ উপাদানগুলোর কে তার মধ্যে ভ্যালু অ্যাড করছে, তার মধ্যে মূল্যমান যুক্ত করে সেটাকে মানুষের ব্যবহারের উপযোগী করে সম্পদে পরিণত করছে। তো এইখানে কিন্তু মানুষের দ্বৈত ভূমিকা রয়েছে। দ্বৈত বলতে এখানে দ্বৈত মানে হচ্ছে ডুয়াল বা দুটো ভূমিকা রয়েছে সম্পদের ক্ষেত্রে। মানুষের দুটি ভূমিকা কি কি? একটি ভূমিকায় মানুষ সম্পদ উৎপাদন করে অর্থাৎ সম্পদ সৃষ্টিকারী, এবং আরেকটি ভূমিকায় সেই মানুষই সম্পদ ব্যবহার করে অর্থাৎ সম্পদ ভোগকারী। অর্থাৎ সম্পদ সৃষ্টি এবং ভোগ, মানুষের এই দুটি ভূমিকাকে অধ্যাপক জিমারম্যান বলেছেন যে ডুয়াল রোল অফ ম্যান বা মানুষের দ্বৈত ভূমিকা। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষ সম্পদের সৃষ্টিকারী বলতে বোঝানো হচ্ছে যে যাবতীয় পৃথিবীতে যে সম্পদগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করছি বা যেগুলো থেকে আমাদের দৈনন্দিন বা বিভিন্ন ধরনের চাহিদা পূরণ হচ্ছে, সেগুলো সবগুলোর পেছনেই কিন্তু মানুষের ভূমিকা রয়েছে বা মানুষের হাত রয়েছে বা মানুষের মনন বা সংস্কৃতির হাত রয়েছে। আবার এই যে সম্পদগুলো তৈরি করলাম আমরা, মানুষ যে তৈরি করলো, এটা কারা ব্যবহার করছে? না, সেই মানুষই ব্যবহার করছে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু এই প্রসঙ্গটা জিমারম্যান উত্থাপন করেছেন যে সম্পদ সৃষ্টির ক্ষেত্রে মানুষ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তো বটেই, সাথে সাথে এখানে কিন্তু মানুষের দুটো ভূমিকা রয়েছে। মানুষ সম্পদ তৈরিও করছে, মানুষ সম্পদ ভোগ করছে বা ব্যবহারও করছে। এই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় হচ্ছে প্রকৃতি, সম্পদ সৃষ্টিকারী উপাদানের দ্বিতীয় হচ্ছে প্রকৃতি। জিমারম্যানের মধ্যে প্রকৃতি বলতে মানুষের দ্বারা অপরিবর্তিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত উপাদানকেই বোঝানো হয়। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে, যেটা মানুষের দ্বারা সৃষ্টি হয়নি, সেগুলো সবগুলোকে নিয়েই কিন্তু প্রকৃতি।
কিন্তু মানুষ যে বিপুল সংখ্যক সম্পদ ব্যবহার করে, তার মধ্যে সূর্যরশ্মি, বায়ু, তারপরে জল, মাটি, অরণ্য, এরকম কয়েকটি মাত্র প্রাকৃতিক উপাদান সরাসরি বা অপরিবর্তিত অবস্থায় সেটাকে কিন্তু আমরা সম্পদ বলে গণ্য করছি। বাকি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু মানুষের সাংস্কৃতিক যে প্রভাব, সেই সাংস্কৃতিক প্রভাব কিন্তু সেই সম্পদ তৈরির ক্ষেত্রে বা সেই সম্পদের মডালিটিস এর ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি প্রযুক্তিবিদ্যা এবং মানুষের চিন্তা। এইটা যদি ঠিকঠাক ভাবে না থাকতো, তাহলে কিন্তু আমরা নিত্য নতুন নিরপেক্ষ উপাদানকে সম্পদে পরিণত করতে পারতাম না। এটা গেল একটা। আর তৃতীয় হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতির ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটাও আরেকটা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে উপাদান। যে সংস্কৃতির অর্থ হচ্ছে, এটা অত্যন্ত ব্যাপক অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, জিমারম্যানের ভাষায় সংস্কৃতি বলতে বোঝানো হচ্ছে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, অভিজ্ঞতা, সুসভ্য বা মার্জিত ব্যবহার, আদিম প্রবৃত্তিকে দমন করা, যুদ্ধ বা সংঘাতের পরিবর্তে সহযোগিতা, বন্য আইনের বদলে ন্যায় ও সুবিচারের প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়কে কিন্তু সংস্কৃতির মধ্যে তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, তো উপাদানগুলো কি, সংস্কৃতির উপাদানগুলো দু ধরনের হতে পারে, একটা হচ্ছে বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগত মানে যেগুলো স্পর্শযোগ্য, যন্ত্রপাতি, বাড়িঘর, কলকারখানা, বইপত্র ইত্যাদি। আর অবস্তুগত উপাদান কোনগুলোকে বলা হয়, না যেগুলো অস্পর্শযোগ্য, যেমন শিক্ষা, মানুষের শিক্ষা, জ্ঞান, দক্ষতা, ন্যায় বিচার, মানুষের অভিজ্ঞতা, এগুলো কোনোটাই কিন্তু স্পর্শযোগ্য নয়, অথচ এরা সম্পদ। সুতরাং এগুলোকে আমরা বলছি অবস্তুগত সম্পদ। তো সংস্কৃতির এই উপাদানগুলি মানুষের দ্বারা সৃষ্ট মনে হলো প্রকৃতির সহায়তা ছাড়া মানুষের পক্ষে সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হতো না। তাই বলা হয় মানুষ ও প্রকৃতির যুগ্ম প্রচেষ্টাতেই কিন্তু সংস্কৃতির উদ্ভব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্লো চার্টের মাধ্যমে যে কিভাবে মানুষ তার চাহিদা, সেখান থেকে মানুষের শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা, সেখান থেকে তৈরি হয় সংস্কৃতি, সেই সংস্কৃতি মাধ্যমে সে প্রকৃতি থেকে কোনো একটি নিরপেক্ষ উপাদানকে বেছে নিল, যেটা সে প্রয়োজন মনে করল, সেখান থেকে তার যে প্রতিরোধ বা বাধা ছিল সেটাকে অপসারণ করল, অপসারণ করার পর সেটাকে কিন্তু তার সম্পদের ঝুলিতে ঢুকিয়ে নিল। সুতরাং এই যে ফ্লোটা রয়েছে বা এই যে প্রসেসটা রয়েছে, এর মধ্যে দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। সুতরাং এই প্রসেসের মধ্যে এই যে সংস্কৃতি বলে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ যেটাকে এক কথায় বলতে পারি মানুষের শিক্ষা, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, বিচারবোধ ইত্যাদি বিষয়গুলো, এটাই কিন্তু তাকে প্রেরিত করেছে যে প্রকৃতি থেকে নির্দিষ্ট সেই নিরপেক্ষ বস্তুটাকে নির্বাচন করতে, এবং সেখান থেকে কিভাবে তার মধ্যে যে বাধাটা রয়েছে, বিভিন্ন বাধা তার মধ্যে থাকতে পারে যে কারণে সেটা এতদিন পর্যন্ত আমাদের কাছে নিরপেক্ষ উপাদান ছিল, তো সেই বাধাটা যখন সরে গেল তখন কিন্তু সেটা আমার উপকারে আসতে লাগলো বা আমার বিভিন্ন চাহিদা পূরণের ক্ষেত্রে সেটা হাতিয়ার হতে লাগলো, সুতরাং তখনই সেটা আমার কাছে সম্পদ হয়ে গেল। সুতরাং একটা নিরপেক্ষ উপাদানকে সম্পদে সৃষ্টি করলো কে, না প্রথমত মানুষ, তবে শুধু মানুষ নয়, মানুষের সংস্কৃতি কিন্তু এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। অতি অবশ্যই প্রকৃতির মধ্যে সেই উপাদানটা থাকতে হবে, যে কারণে জিমারম্যান বলেছেন এখানে যে প্রকৃতি এবং মানুষের যুগ্ম প্রচেষ্টাতে কিন্তু সংস্কৃতির উদ্ভব হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এরপরে একদম শেষ অংশে আমরা চলে এলাম, সেটা হচ্ছে সম্পদের সংরক্ষণ বা রিসোর্স কনজারভেশন। তোমরা সবাই জানো যে সম্পদ তার পরিমাণ কিন্তু সীমিত, প্রকৃতিতে সম্পদের পরিমাণ সীমিত। তো অবাধ এবং অবৈজ্ঞানিক ব্যবহারের ফলে এই সম্পদ কিন্তু দ্রুত তার বিনাশ ঘটতে পারে এবং ঘটছেও তাই। ফলশ্রুতিতে বর্তমান সভ্যতা চরম সংকটের সম্মুখীন হচ্ছে, সম্পদের ক্রমহ্রাসমানতার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই সমস্ত কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বিংশ শতাব্দীর প্রথম দিক থেকেই সম্পদ সম্পর্কে বা সম্পদ সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে
একটা সচেতনতা একটু একটু করে বৃদ্ধি পেয়েছে এবং এটা এখন একটা একটা গ্লোবাল ইস্যুতে পরিণত হয়েছে। এই নিয়ে বহু চর্চা হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তো এই যে সম্পদ সংরক্ষণ, তো সেই সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? তো সম্পদ সংরক্ষণের সংজ্ঞায় যেটা বলা হচ্ছে যে চাহিদার তুলনায় যেসব জিনিসের যোগান কম, ভবিষ্যতের জন্য তার কিছু অংশ সঞ্চয় করে রাখাকে সাধারণভাবে বলা হচ্ছে সংরক্ষণ। জিমারম্যানের ভাষায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলা হচ্ছে। অর্থাৎ আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি কিছু রেখে যাচ্ছি, আমি পুরোটা ভোগ না করে আমি আমার ভোগকে বা আমি আমার যে যে ব্যবহার, সম্পদের যে ব্যবহার, সেই ব্যবহারটাকে আমি একটুখানি নিয়ন্ত্রণ করলাম, আমি একটুখানি কমিয়ে আনলাম, যাতে করে সেই সম্পদটা আরো বেশ কিছুদিন ধরে প্রকৃতির মধ্যে থাকে এবং আমার পরবর্তী প্রজন্ম যাতে তার সুফল পেতে পারে। তো সেইভাবে যখন আমি সম্পদকে একটু একটু করে আমি জমিয়ে রাখছি বা সঞ্চয় করছি, তখন সেটাকে বলা হচ্ছে সম্পদের সংরক্ষণ। সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? বিভিন্ন কারণে সম্পদের সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে, যেমন সম্পদের যোগানকে অব্যাহত রাখা, ক্ষয়িষ্ণু সম্পদের আয়ুষ্কালকে বৃদ্ধি করা, যে সম্পদ ক্রমশ হ্রাস পায়, যে সম্পদ পুনরায় ফিরে আসে না, সেই সম্পদকে যাতে আরো দীর্ঘদিন ধরে পরবর্তী প্রজন্ম যাতে ব্যবহার করতে পারে সেই বিষয়টা, প্রবহমান সম্পদকে দূষণমুক্ত রাখা যাতে করে দূষণ এর হারটাকে কমানো যায়, জৈব বৈচিত্র্যের সংরক্ষণ, পরিবেশকে দূষণমুক্ত রাখা, ভবিষ্যৎ প্রজন্মকে সংকটের হাত থেকে রক্ষা করা, ইত্যাদি বিভিন্ন এর প্রয়োজনীয়তা রয়েছে সংরক্ষণের। তো কি কি পদ্ধতিতে সংরক্ষণ আমরা করতে পারি সম্পদের, তার কতগুলো হিসেব এখানে বা মেথড এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো মোটামুটি তোমরা সবাই জানো, আরেকবার পড়ে নিলে তোমরা বুঝতে পারবে। আমি দুই একটার কথা এখানে বলছি, যেমন সম্পদের উৎপাদন ও ভোগের মধ্যে একটা সমতা রক্ষা করতে হবে, অর্থাৎ এখানে একটা ব্যালেন্স রাখার কথা বলা হচ্ছে। আমি যে পরিমাণ সম্পদ উৎপাদন করছি আর যে পরিমাণ সম্পদ আমি ভোগ করছি, তার মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে, বা ভোগের পরিমাণটাকে যদি আমি কমিয়ে এনে সম্পদের উৎপাদনের পরিমাণটাকে যদি আমি ধীরে ধীরে বাড়াতে পারি, যাতে করে আমার পরবর্তী প্রজন্ম সেই সম্পদের সুবিধাটুকু পেতে পারে, সেই বিষয়টা এখানে দেখার কথা বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অপচয় বা ধ্বংস রোধ করা। এটা তোমরা সবাই বুঝতে পারছো যে সম্পদ সংরক্ষণের এটা একটা অন্যতম উপায় হচ্ছে যে অপচয় বন্ধ করতে হবে এবং সেটার পুরোপুরি ধ্বংস সেটা কিন্তু যাতে না হয় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ যদি উৎপাদিত হয়, তাহলে প্রকৃতপক্ষে কয়লা বা খনিজ তেলের কিন্তু সেটা অপচয় হয়। সুতরাং আমি বেশি উৎপাদন করব না, যতটুকু আমার বিদ্যুৎ প্রয়োজন তার জন্য যেটুকু কয়লা বা খনিজ তেলের প্রয়োজন আমি সেটুকুই ব্যবহার করব, বাকিটা কিন্তু আমি করব না। তো এটাই হচ্ছে অপচয় রোধ করা, মিতব্যয়িতা, পরিকল্পনা মাফিক এবং যথাযথ হারে সম্পদ ব্যবহার করলে সম্পদ সংরক্ষণ হতে পারে। যেমন সমুদ্র থেকে অতিরিক্ত মৎস্য সংগ্রহের ফলে এই সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে, সুতরাং পরিকল্পনা করে এবং মিতব্যয়িতার সঙ্গে যদি মৎস্য সম্পদ ব্যবহার করি আমরা, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত হতে পারে, সেই বিষয়টা সবাইকে মাথায় রাখার কথা এখানে বলা হচ্ছে যে মিতব্যয়িতা। বিজ্ঞানসম্মত ব্যবহার, উন্নত প্রযুক্তির মাধ্যমে এখন উন্নত কারিগরি জ্ঞান এবং প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে সম্পদের ব্যবহার করা হলে এর সংরক্ষণটাও কিন্তু যথাযথ হবে। যেমন উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে যে বর্তমানকালে পেট্রোল ও ডিজেল সংরক্ষণের জন্য জাপান, ফ্রান্স, ইটালি প্রভৃতি দেশে গাড়ি তৈরির কৌশলের পরিবর্তন করা হচ্ছে। গাড়ির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে কিন্তু বিভিন্ন পরিবর্তন নির্দিষ্ট সময়ান্তরে আসে, এগুলোকে স্টেজ বলা হয়। আমাদের ভারতেও রয়েছে ভারত স্টেজ 1, 2, 3, 4, 5, এবং যত উন্নত হচ্ছে তত কিন্তু সেই গাড়িগুলো ফুয়েল এফিসিয়েন্ট হচ্ছে এবং তাতে তেল কম খরচ হচ্ছে, পেট্রোল বা ডিজেল কম খরচ হচ্ছে, সুতরাং
বিজ্ঞানসম্মত ব্যবহার এটাকে বলা হচ্ছে। পঞ্চম হচ্ছে ব্যবহার, প্রবহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি। সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সর্বদাই গচ্ছিত সম্পদের পরিবর্তে প্রবহমান সম্পদের ব্যবহার বেশি হওয়াই কিন্তু বাঞ্ছনীয়। প্রবহমান সম্পদ বেশি ব্যবহার করলে সেই সম্পদগুলো যেহেতু পুনরায় ফিরে আসছে বা সেগুলো যেহেতু রিপ্লেসড হচ্ছে, সুতরাং সেক্ষেত্রে সম্পদ একবারে হারিয়ে যাওয়ার যে বিষয় সেটা কিন্তু থাকছে না, যেটা গচ্ছিত সম্পদের ক্ষেত্রে হয়। এরপরে বলা হচ্ছে যে গচ্ছিত সম্পদের পরিকল্পনা মাফিক ব্যবহার, যে গচ্ছিত সম্পদ যেগুলোকে আমরা অপুনর্ভব সম্পদও বলে থাকি, তো সেগুলোকে একটু পরিকল্পনা করে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু সেই মিতব্যয়িতা বা বিজ্ঞানসম্মত ব্যবহার বা অপচয় বন্ধ করা এই বিষয়টাই কিন্তু এসে যাচ্ছে। আর সবশেষে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ সম্পদ সম্পদ সংরক্ষণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু এই সচেতনতা বৃদ্ধি। কারণ জৈব পরিমণ্ডলের সংরক্ষণকে সুরক্ষিত রেখে সম্পদ ব্যবহারের সচেতনতা মানুষের মধ্যে যদি বৃদ্ধি পায়, তবেই কিন্তু স্বাভাবিকভাবে সম্পদ সংরক্ষিত হবে, না হলে কিন্তু হবে না। এই কারণে মানুষের মধ্যে সম্পদ সংরক্ষণ সম্পর্কে কিন্তু সচেতনতা বৃদ্ধি, এটা কিন্তু সব থেকে আগে দরকার। তো এর মাধ্যমে আমরা এই যে সম্পদ নামক যে অধ্যায়টা, যেটা এর আগে আমরা দুটো পর্ব পড়ে এসেছি, আজকে নিয়ে আমাদের তৃতীয় পর্ব হলো, তো এই অধ্যায়টা কিন্তু আজকে শেষ হলো। আমরা পরের দিন থেকে হয়তো আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সুতরাং আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। আশা করব তোমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমরা আমাকে জানাবে। এই ভিডিওটার যে কমেন্ট আছে, কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্টে তোমরা জানাতে পারো বা আমাকে সরাসরি লিখেও তোমরা, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা এখান থেকে থাকে, তোমরা সেগুলো মিট আপ করে নেবে। তো এই পর্যন্ত বলি, আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম।